নমস্কার, আমি সুশোভন গোস্বামী। আবারও চলে এসেছি আপনাদের সামনে নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে। সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক জয়গুরু জয় মা সম্ভাষণ। এই চ্যানেলে এর পূর্বে শ্রী শ্রী ঠাকুর মহারাজের সবিস্তার জীবনী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব প্রকাশিত হয়ে গেছে। আজকে যে পর্বটি প্রকাশিত হতে চলেছে সেটি হচ্ছে চতুর্থ পর্ব। তৃতীয় পর্বে আমরা লাস্ট দেখেছি যে শ্রী শ্রী ঠাকুর মহারাজের পত্নী বিয়োগ হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ সেই সংবাদ গ্রামে ফিরে জানতে পেরেছেন এবং তৎপরবর্তী কিছু ঘটনা। ঠাকুর মহারাজ বা শ্রী নলিনীকান্ত, এই সময় নলিনীকান্তটাই বলা সঠিক হবে, নলিনীকান্ত সেই সময় স্ত্রী দুঃখ ভোলার জন্য বা স্ত্রী বিয়োগের দুঃখ ভোলার জন্য সেই সময় সমবয়স্ক কিছু ব্যক্তিদের ব্যক্তিবর্গের সঙ্গে গ্রামে আলাপ আলোচনা করতে লাগলেন। এটুকু অবধি আমরা তৃতীয় পর্বে শুনেছিলাম। আজকে চতুর্থ পর্বে আমরা তার পরবর্তী কিছু ঘটনাগুলি শ্রবণ করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরা জানি আমরা এখন কোভিড-19 মহামারীর মধ্যে দিয়ে চলছি। শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সবাই গৃহে থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। এবং আপনাদের সবার নিকট অনুরোধ, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে অনেক অজানা তথ্য সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারবেন। এবং নিগম সুধামৃত চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল করে রাখুন, যাতে পরবর্তী যত ভিডিও আপলোড হোক না কেন তার নোটিফিকেশন আপনারা সবার আগে পান। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি আসছি এবার মূল পর্বে। চতুর্থ পর্ব শুরু করছি আমি শ্রী শ্রী ঠাকুর মহারাজের সবিস্তার জীবনী। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বা নলিনীকান্ত পত্নী বিয়োগের পর অতীব মুহ্যমান হয়ে পড়েছিলেন। তিনি গ্রামের সমবয়স্কদের সাথে বেড়াতে লাগলেন, আলাপ আলোচনা করতে লাগলেন পত্নী বিয়োগের দুঃখ কিছুটা ভুলে থাকার জন্য। তারপর কি হলো আসুন জেনে নিই। একদিন বাড়ি ফিরিতে রাত্রি প্রায় 10টা হইয়া গেল, অন্ধকার রাত্রি। গ্রামের ভিতর দুপাশে গাছতলা দিয়া সরু পথে বাড়ির দিকে আসিতেছেন নলিনীকান্ত। হঠাৎ শিমুলতলা এসে থমকে দাঁড়ালেন, দেখলেন তার স্ত্রীর সেই ছায়ামূর্তি। মুখটা খুব বিষাদ এবং মলিন, আজ নলিনীকান্তের শরীরটা কেমন যেন ছমছম করে উঠল ভয়ে। তিনি তাড়াতাড়ি করে গৃহে ফিরলেন এবং পরকালের অস্তিত্ব বিষয় আর মন থেকে পুরোপুরি সরিয়ে দিতে পারলেন না। মনে করলেন খুব তাড়াতাড়ি দিনাজপুরে কর্মস্থলে গিয়ে পরলোকতত্ত্ববিদের কাছে এ সম্বন্ধে আলোচনা করে যদি কোনো উপায় থাকে তবে সেই উপায় তার মৃতা বা পরলোকগতা স্ত্রীর সাথে সাক্ষাৎ এবং বাক্যালাপ করতেই হবে তাকে। কেন সে আসে, কি বলতে চায়, এটা অবশ্যই জানতে হবে। সুতরাং তিনি এ সম্বন্ধে কাউকেও কিছু না বলে পরদিন কার্যস্থলে রওনা হলেন। দিনাজপুরে এসে কর্মে মনোনিবেশ করলেন। অবসর সময় সাধু সন্ন্যাসী ও পণ্ডিতগণ যারা পরলোকতত্ত্ব সম্বন্ধে কিছু সংবাদ রাখেন তাদের নিকট অনুসন্ধান করতে লাগলেন। এমন সময় আবার একদা রাত্রে সেই ছায়ামূর্তি নলিনীকান্তের সামনে প্রকট হল। এবার ঠিক ছায়ামূর্তি নয়, যেন দিব্য জ্যোতির্ময়ী মূর্তি। আগের ন্যায় বিষাদের রেখা মাত্র নেই। কিছুক্ষণ পরে আবার সেই আনন্দময়ী মূর্তি মিলিয়ে গেল। একবার নয়, দুইবার নয়, তিনবার এই ছায়ামূর্তি দর্শনে পরলোক যে একটা বিষয় আছে এই ব্যাপারে তার কোনো সন্দেহ রইল না। লোকের আত্মীয় স্বজন মরে যায়, কিন্তু কে সেই পরলোক থেকে ফিরে এসে বিরহ বিধুরের স্মৃতি পুনরায় জাগিয়ে দিয়ে বঞ্চিতকে অধিকতর কাতর করে দিয়ে যায়? এই পরলোক তত্ত্ব উদ্ঘাটিত করতেই হবে, এই রহস্য জাল ভেদ করে তার সাথে মিলিত হইতেই হইবে, এরূপ দৃঢ় ভাব নলিনীকান্তের মনে জাগিল। নানা প্রকার লোকের নিকট অনুসন্ধান করে নলিনীকান্ত অবগত হলেন যে কলকাতায় থিওসফিক্যাল সোসাইটিতে এই পরলোক তত্ত্ব সম্বন্ধে বহু গবেষণা হয়ে থাকে এবং তারা পরলোক থেকে আত্মা এনে তাদের সাথে বাক্যালাপ করে পরলোক সম্বন্ধে তথ্য সংগ্রহ করে থাকে। সুতরাং কলকাতায় গিয়ে এ সমস্ত বিষয়ে তথ্যানুসন্ধান করতে হবে নলিনীকান্ত ভাবতে লাগল। ঠিক এমনি সময়
তাহার সে সুযোগও উপস্থিত হল। সদর হইতে খুলনা পর্যন্ত কুমিরা নামক স্থানে একটি খুলনা জেলার অন্তর্গত কুমিরা নামক একটি স্থানে নলিনীকান্তে বদলি হবার হুকুম আসল। তিনি অবিলম্বে কুমিরা যাত্রা করলেন। কুমিরায় যাবার পথে কলকাতায় এসে কি প্রকারে মৃত ব্যক্তির আত্মা আনা যায় এবং কি প্রকারে কোথায় গিয়ে সেই কৌশলাদি শিক্ষা করা যায় ইত্যাদি বিষয় অবগত হয়ে তিনি কুমিরায় গিয়ে চাকরিতে যোগদান করলেন। মাঝে মাঝে কলকাতায় এসে থিওসফিক্যাল সোসাইটির সভা সভ্যদের সহিত আলাপ আলোচনা করতে লাগলেন। অতঃপর অবগত হলেন যে পরলোক তত্ত্ব প্রত্যক্ষভাবে জানতে হলে তাকে মাদ্রাজ শহরের নিকট এডিআরের থিওসফিক্যাল শাখাশ্রমে কিছুদিন রেভারেন্ট লেডবিটারের নিকট থেকে এ বিষয়ে শিক্ষা করে আসতে হবে। নলিনীকান্ত 2 মাসের ছুটি নিয়ে মাদ্রাজ চলে গেলেন। এডিআরে রেভারেন্ট লেডবিটারের কাছে অবস্থান করে মৃত ব্যক্তির আত্মা আনবার ক্ষমতা অর্জন করলেন নলিনীকান্ত। কিন্তু আত্মা আনবার যে সমস্ত কৌশল তিনি শিক্ষা করলেন সেটা অসম্পূর্ণ বলে তার মনে হতে লাগলো। উক্ত সোসাইটিতে যা শিক্ষা করলেন তাতে বুঝলেন যে ওই প্রণালীতে পরলোক তত্ত্বের অংশমাত্র তারা জানতে সক্ষম হয়েছে। তা সেটাও সম্পূর্ণ প্রত্যক্ষভাবে যে জানতে সক্ষম হয়েছেন সেটা বলা যায় না, কারণ মৃতাত্মাকে কোনো মিডিয়ামের ভেতর এনে তার নিকট প্রশ্ন দ্বারা ঘটনাবলী জানতে হয়। থিওসফিক্যাল সোসাইটিতে যে বিদ্যা অর্জিত হয় তার দ্বারা মৃতাত্মাকে আকর্ষণে ভৌতিক মূর্তি পরিগ্রহ করে আনয়ন করা এবং প্রত্যক্ষভাবে তাহার সূক্ষ্মদেহের সহিত বাক্যালাপ করা অসম্ভব। সুতরাং অনেক স্থলে মিডিয়ামকে সম্মোহিত করে তার ভিতর মৃতাত্মাকে আনা যায়। এটা সত্য এবং নলিনীকান্ত তার স্ত্রীর আত্মাকেও সেই রূপে আনয়ন করে বহু প্রকার প্রশ্নোত্তরে সন্তুষ্ট হয়েছেন এবং মনে করেছেন তার মৃত পত্নীর আত্মাই আসিয়াছে। যে সমস্ত গুপ্ত ঘটনার বিষয়ে তিনি মিডিয়ামকে প্রশ্ন করে তার নিকট ঠিক ঠিক উত্তর পেয়েছেন সেই সমস্ত ঘটনা সম্পর্কে একমাত্র তার স্ত্রীই জানতেন। কিন্তু এইরূপ মিডিয়ামের ভিতরে আত্মা আনা গেলেও প্রত্যেকবারে মৃতাত্মা নাও আসতে পারে, কারণ সম্মোহনের ফলে মিডিয়ামকে ঘুম পাড়িয়ে দিলে অর্থাৎ অবচেতন বা সাবকনশাস স্টেটে নিয়ে আসলে ওই মিডিয়ামের নিজের আত্মার শক্তিও জাগিয়ে যায় এবং অতীন্দ্রিয় দৃষ্টি হওয়ায় ওই শক্তির বলেই সে প্রশ্নকর্তার সমস্ত গুপ্ত কথার উত্তর দিতে সক্ষম হয়। থিওসফিক্যাল সোসাইটি মৃত আত্মাকে মিডিয়ামের ভিতর আনার শক্তিটা মাত্র আয়ত্ত করতে পেরেছে। এর অতিরিক্ত কিছু অর্থাৎ প্রত্যক্ষভাবে মৃতের সূক্ষ্মদেহের সহিত সাক্ষাৎ আলাপ করার কোনো পন্থাই তারা আবিষ্কার করতে পারেনি। 2 মাস পর তিনি মাদ্রাজের এডিআর থেকে ফিরে আসলেন এবং পুনরায় খুলনা জেলার অন্তর্গত কুমিরাতে এসে চাকরিতে যোগদান করলেন। কুমিরায় থেকে কার্য করার সময় তিনি কলকাতায় কখন কোন বড় সাধু আসেন তার খোঁজ রাখতেন। একদিন তিনি শুনলেন যে পূর্ণানন্দ স্বামী কলকাতায় এসেছে। পূর্ণানন্দের পূর্ণাশ্রমের পূর্বাশ্রমের নাম, মানে সন্ন্যাসী হওয়ার পূর্বে যে সময়টা থাকে তাকে পূর্বাশ্রম বলে, তার পূর্বাশ্রমের নাম ছিল পূর্ণচন্দ্র দত্ত এবং ইনি ডাফ কলেজের অধ্যাপক ছিলেন। পরে গৃহস্থাশ্রম ত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়া বিন্দাচলে আশ্রম করে সেখানে অবস্থিতি করতেন এবং তৎকালে সিদ্ধ মহাপুরুষ বলে স্বামী পূর্ণানন্দের যথেষ্ট খ্যাতি জন্মেছিল। সুতরাং নলিনীকান্ত তার সহিত সাক্ষাৎ করবার আশায় কলকাতায় যাত্রা করলেন। কলকাতায় এসে তার সহিত সাক্ষাৎ করিতে গিয়ে দেখেন যে বহু লোক তার নিকট বসে আছে। সুতরাং তাহার সহিত বাক্যালাপ করা তো সুদূর পরাহত একটা ব্যাপার, বিশেষত তিনি যে কথা নিয়ে তার নিকট উপস্থিত হয়েছেন সেটা সমাগত ভদ্রমণ্ডলীর কথা থেকে অনেকটাই আলাদাভাবে। সবাই এসেছে কি করে ভগবান লাভ করা যায়, কি করে জ্ঞান লাভ করা যায় ইত্যাদি বিষয়ে জানতে, কিন্তু তিনি যে বিষয় নিয়ে জানতে এসেছেন সেটা একটু লজ্জারও বলার। এই যে অতি ছোট বিষয়, তার মনোভাব বুঝিতে সক্ষম হবেন কি না এ বিষয়ে তিনি নিশ্চয় করে কিছু বলতে পারছেন না। নলিনীকান্ত এটা মনে মনে ভাবছেন যে হয়তো স্বামী পূর্ণানন্দ তার মনের এই ভাবটাকে ঠিক মতন বুঝতে আদৌ পারবেন কি না। সবাই উঠে পড়ল, নলিনীকান্ত সবার সাথে উঠে পড়ল সভা থেকে। আবার মনে ভাবলেন যে হয়তো তিনি সাধুকে প্রণাম করেননি বলে সাধু হয়তো তার উপর অসন্তুষ্ট হতে পারেন।
যে আসছে সে বিনা বিচারে তাকে প্রণাম করছে, কেবলমাত্র ধরণীকান্তর ক্ষেত্রেই এই নিয়মের ব্যতিক্রম ঘটেছে। আবার এ চিন্তাও তার মনে জেগেছে যে তিনি ব্রাহ্মণ আর পূর্ণানন্দ স্বামী কায়স্থ বংশ সম্ভূত, সুতরাং ব্রাহ্মণ হয়ে কি করে তাকে প্রণাম করা যায়। যা হোক, প্রথম দিন দর্শনের পর এরূপ বিচার চলতে লাগলো। পুনরায় পরদিন তার নিকট গিয়া বসলে, কিন্তু মানসিক চেষ্টা সত্ত্বেও তিনি বাহ্যিকভাবে স্বামী পূর্ণানন্দকে প্রণাম করতে পারলেন না। তথায় নানা লোকের সহিত পূর্ণানন্দের নানা প্রসঙ্গের কথাবার্তার পর সবাই সময় হইলে সভা সমাধা হল এবং সবাই চলে গেল। নলিনীকান্ত উঠলে, কোনরূপ সুযোগ সুবিধা করতে পারলেন না কথা বলা। তারপর দিন পুনরায় আবার তার নিকট গিয়ে বসলেন। অন্যান্য দিনের ন্যায় আজও বহু লোক তার নিকট সৎ প্রসঙ্গ নিয়ে উপস্থিত হয়েছেন, তিনি সেটার মীমাংসাও করে দিচ্ছেন। এইরূপ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর পূর্ণানন্দ সবাইকে বললেন, আজকে তার কিছু কাজ আছে, সুতরাং তাদের সহিত বেশিক্ষণ কথা বলতে তিনি পারবেন না, বরং তারা যেন পরদিন আসে। সকলেই উঠে পড়ল, সঙ্গে নলিনীকান্ত, আগের দিনের মতো নলিনীকান্ত উঠে পড়ল। এমন সময় পূর্ণানন্দ স্বামী তাকে লক্ষ্য করে বললেন, ওহে ছোকরা, তুমি বসো, তোমার সঙ্গে আমার কথা আছে, তোমার বাড়ি তো কাছেই। নলিনীকান্ত কিছু বিস্মিত হইল, কারণ সত্যি তার বাড়িটা ওখান থেকে কাছে, মানে যে বাড়িতে তিনি ভাড়া নিয়ে ছিলেন সেই বাড়িটা সত্যি ওই পূর্ণানন্দ স্বামী যেখানে ছিলেন তার থেকে কাছে। কিন্তু সেটা পূর্ণানন্দ স্বামী কৃপকারে বুঝলেন, সুতরাং ইনি নিশ্চয় সাধু পুরুষ সন্দেহ নাই, তার মনোগত কথা তিনি নিশ্চয় বুঝেছেন, নতুবা সবাইকে উঠিয়ে তাকে বসতে বললেন কেন। এইরূপ নানা প্রকার চিন্তা করতে করতে পুনরায় বসে বললেন নলিনীকান্ত। অন্যান্য সবাই যখন চলে গেল তখন পূর্ণানন্দ বললেন, কদিন থেকে তোমাকে আসা যাওয়া করতে দেখছি, তোমার কি বলবার আছে বলো তো আমাকে। নলিনী বললেন, আমার যা বলবার আছে সেটা জনসাধারণ যে সব জ্ঞাতব্য বিষয় লইয়া সাধুদের কাছে আসে সেই রকম কোনো বিষয় নয়, কিন্তু তার থেকে অনেকটাই আলাদা। পূর্ণানন্দ বললেন, বেশ তো, তুমি নিঃসংকোচে বল। নলিনীকান্ত বললেন, ভগবান কি, কিভাবে তাকে পাওয়া যায়, এসব আমি আপনার কাছ থেকে জানতে চাই না, কারণ ওতে আমি বিশ্বাস করি না, ভগবান আমার লক্ষ্যও নয়। পূর্ণানন্দ বললেন, সবারই যে ভগবান লক্ষ্য হবে তার কি মানে আছে। নলিনী বললেন, আমি পরলোক, পরকাল, পুনর্জন্ম কিছু মানি না, কিন্তু আমার স্ত্রী বিয়োগের পর আমি তাকে তিনবার দর্শন করেছি, সুতরাং পরলোক সম্বন্ধে আমার মতের কিছু পরিবর্তন হওয়ায় মনে একটু একটু বিশ্বাস জন্মেছে। যাকে হারিয়েছি সেই আমাকে প্রত্যক্ষভাবে পরলোক দেখিয়ে দিয়েছে। পরে এই তত্ত্ব জানবার জন্য মাদ্রাজে জনৈক ব্রহ্মবিদের নিকট কিছুকাল অবস্থান করে পরলোক সম্বন্ধে কিছু শিখেছি, কিন্তু মিডিয়ামের ভিতরে মৃতাত্মাকে এনে তৃপ্তি মনে তৃপ্তি হয়নি। মিডিয়ামের ভিতরে প্রতিবারই যে মৃতাত্মাই আসবে তারও কোনো প্রমাণ নেই, কারণ আমরা এর আগেই শুনলাম যে অনেক সময় মিডিয়ামের আত্মাও অতীন্দ্রিয় জগতে জাগরিত হয়ে যায় এবং সেও সেই প্রশ্নকর্তার সমস্ত উত্তর দিতেই সক্ষম হয়। সুতরাং সেক্ষেত্রে প্রশ্নকর্তা মিডিয়ামের মধ্যে যাকে আনতে চাইছেন সেই যে আসবে তারও কোনো মানে নেই। এরূপ অবস্থায় আমি আমার পরলোকগতা স্ত্রীর সহিত প্রত্যক্ষভাবে বাক্যালাপ করতে চাই। আপনার শাস্ত্র আদিতে এরূপ যদি কোনো সাধনা থাকে যাতে চাক্ষুষভাবে তাকে দেখা যায়, তার সাথে কথা বলা যায়, আমাকে সেটাই বলুন, আমি সেটাই জানতে চাই। পূর্ণানন্দজি বললেন, দেখো আজ অনেক রাত্রি হয়েছে, কাল তোমার সহিত এ সম্বন্ধে কথাবার্তা বলো। তুমি কালকে দুপুরবেলায় এসো, তখন কেউ থাকবে না, তোমাকে এ সম্বন্ধে কিছু উপদেশ দেব। নলিনী বলেন, আপনার অনেক দয়া, কিন্তু একটা কথা, আমি আপনার নিকট কিছু অপরাধী। পূর্ণানন্দ বললেন, কিসের অপরাধী? নলিনীকান্ত বললেন, আমার ইচ্ছা সত্ত্বেও আমি আপনাকে প্রণাম করতে পারি, যে আসছে সেই আপনাকে প্রণাম করছে, কিন্তু আমি ব্রাহ্মণ আর আপনি কায়স্থ, সুতরাং আমি অনেক চেষ্টা করিয়াও আপনাকে প্রণাম করতে পারলাম, এটা একটা অপরাধ হয়েছে বলে আমার মনে হচ্ছে। পূর্ণানন্দজি বললেন, তুমি ঠিকই করেছ, এতে কোনো অপরাধ হয়নি, নিজে না বুঝে কোনো অবস্থাতেই আত্মগৌরব নষ্ট করা উচিত নয়। নলিনীকান্ত পূর্ণানন্দের সাথে আলাপে বিশেষ আশ্বস্ত হয়ে বাড়িতে ফিরে আসলেন, এবং তিনি যে একটা প্রকৃত পন্থার সন্ধান পাচ্ছেন বা পেতে পারেন এটাও তার মনে একটা দৃঢ় ধারণা হল। কোনো ক্রমে সে রাত্রি
বিশেষ ব্যগ্রতা এবং অস্থিরতার সাথে কাটিয়ে পরদিন দ্বিপ্রহরে তার নিকট উপনীত হলেন নলিনীকান্ত। নলিনীকান্তের সাথে পূর্ণানন্দের উক্ত বিষয় নিয়ে অনেকক্ষণ আলোচনা হল। অবশেষে তিনি বললেন, তোমার স্ত্রীকে পৃথকভাবে উপাসনা বা আরাধনা করে পাওয়ার কিছু উপায় কিন্তু আমি জানি না, তবে আমি যেটা জানি সেটা তোমাকে বলতে পারি, যে তুমি জগজ্জননীর আরাধনা করে তার সাক্ষাৎ লাভ করতে পারো। জগতের যে কোনো নারী জগৎজননীর অংশভূতা, তোমার স্ত্রী তাতেই মিশে গেছে। তুমি যদি জগজ্জননীকে আরাধনা করে সাক্ষাৎকার করতে পারো, তবে তোমার স্ত্রীকে সহজেই পেতে পারো। তোমার স্ত্রীকে পৃথকভাবে উপাসনা করে আনবার কোনো পন্থা আমি জানি না, জগজ্জননীকে আরাধনা করে জানতে পারলেই তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। স্ত্রীকে তো পাবেই, উপরন্তু জগজ্জননীকেও জানতে পারবে। নলিনীকান্ত বললেন, জগজ্জননীকে পাওয়ার আমার কিছুমাত্র প্রয়োজন নেই, আমি আমার স্ত্রীকে পাইব বলিয়াই জগজ্জননীর আসাধন করিতে প্রস্তুত আছি। সুতরাং জগজ্জননীর সাধন প্রণালী আমাকে বলে দিন। পূর্ণানন্দ বললেন, তোমাকে তো তাহলে তদ্রূপ দীক্ষা নিতে হবে। নলিনীকান্ত বললেন, বেশ তাহলে আপনি আমাকে দীক্ষা দিন। পূর্ণানন্দজি বললেন, আমি তোমার গুরু নই, গুরু অনুসন্ধান করে নাও। তুমি গুরু একটা অনুসন্ধান করে নাও এবং তার নিকট দীক্ষা নিয়ে মহাশক্তির সাধনায় প্রবৃত্ত হও। জগজ্জননী এই মহাশক্তি। অতঃপর নলিনীকান্ত স্বামী পূর্ণানন্দর কাছ থেকে বিদায় নিয়ে কুমিরায় কর্মস্থলে ফিরে আসলেন। আজকের মতো শ্রী শ্রী ঠাকুর মহারাজের সবিস্তার জীবনীর চতুর্থ পর্ব, নলিনীকান্তের স্বামীর সাথে স্বামী পূর্ণানন্দের সাক্ষাৎ এবং কথোপকথনই সমাপ্ত হল। শ্রী শ্রী ঠাকুর মহারাজের জীবনী আমরা সবাই জানি নানান আশ্চর্য এবং অলৌকিক ঘটনা সম্ভূত। এই সবিস্তার জীবনী আপনাদের নিকট নানা পর্বে পর্বে উপস্থাপিত হবে এবং এর পরবর্তী পর্বে আমরা মন্ত্রপ্রাপ্তি ঠাকুরের এবং আরও নানান অলৌকিক বিষয় সম্পর্কে জান। তো আজকের মতন ঠাকুরের সবিস্তার জীবনের চতুর্থ পর্ব এখানেই আমি শেষ করছি। আমি সুশোভন আপনাদের নিকট আবার নমস্কার জানিয়ে বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ঠাকুর মহারাজের এই ভিডিওগুলি শ্রবণ করুন। এ বড় অমৃত কথা, এই কথা শ্রবণে দেখবেন মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে, আপনারা একটা পরম আধ্যাত্মিক অনুভূতি সবাই লাভ করতে পারবেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজের আশীর্বাণী শ্রবণ করুন, পড়ুন, অভয়বাণী পড়ুন, শ্রী শ্রী ঠাকুর মহারাজের নাম জপ, ইষ্ট জপ সদা সর্বদা করুন, শ্রী শ্রী ঠাকুর মহারাজের অতুল রাতুল পদ পাদপদ্মে এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানী সুধাংশুবালার অতুল রাতুল পাদপদ্মে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি সুশোভন আজকের মতো শ্রী শ্রী ঠাকুর মহারাজের সবিস্তার জীবনীর চতুর্থ পর্ব এখানে সমাপ্ত করে আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গৃহে থাকবেন, শ্রী গুরু ভাবে থাকবেন এবং নিগম সুধামৃত চ্যানেলের পাশে থাকবেন। আমি সুশোভন আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা, জয় মা। নমস্কার।